हरे कृष्ण श्री भक्तगण वृंदावन ब्लॉगर पक्ष থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে দেখছেন মথুরায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই দিকটা হচ্ছে আপনার দিল্লির রাস্তা আর এই সাইডটা হচ্ছে আগ্রার রাস্তা। তো আমি এখানে আরটিও অফিসে এসেছিলাম সকালের দিক দিয়ে, তো এখন বাড়িতে সময় 4টে। তো আমার কাজ হয়ে গেছে, এখন আমি বৃন্দাবনে ঘরের দিকে যাচ্ছিলাম। কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রচুর সংখ্যক বৃষ্টি পড়ছে, যার জন্য মথুরায় এখানে আটকে পড়লাম। আপনার দর্শন করতে থাকুন। এই যে দেখছেন গাড়িটা নিয়ে এসেছে, এখানে কিছু বাচ্চারাও বসেছে। সুন্দর বৃষ্টি হচ্ছে, অপূর্ব। কিন্তু সেই বৃষ্টিটা বৃন্দাবনের দিকে হচ্ছে না, এটি শুধুমাত্র এখানেই হচ্ছে মথুরাতেই। তো মথুরারাম দর্শন করুন, ভগবানের কৃপা লাভ করুন। এটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরা। তো আমি এখন মথুরায় অবস্থান করছি। বৃষ্টিটা অনেকক্ষণ ধরে পড়ছে, আধা ঘন্টার কাছাকাছি। দেখছেন প্রচুর পরিমাণে জোরে সোরে বৃষ্টি হচ্ছে, আর আমার সাথে এখানে কিছু বজবাসী বাচ্চারাও বসেছে দেখছেন গাড়িতে। তো বৃষ্টি থামলেই আমি বৃন্দাবনের উদ্দেশ্যে চলে যাব। তো আপনারা যারা যারা চ্যানেলটিতে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। দেখছেন তো খুব সুন্দর দর্শন, প্রচুর পরিমাণে রোদ দেখা যাচ্ছে এবং বৃষ্টিও পড়ছে। এটা সব জায়গায় হয়, কিন্তু এখানে মথুরা বৃন্দাবনে খুব কম হয়। ইন্দ্রের বিশেষ কৃপা।